আমাদের মধ্যে অনেকেরই একটি অভিযোগ আছে যে আমরা এত কষ্ট করে এত সময় দিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দর্শকদের কাছে পাঠাচ্ছে না বা ভিউয়ার্সদের কাছে পাঠাচ্ছে না বা আমাদের যে সাবস্ক্রাইবাররা আছেন তাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন ঠিক মতো যাচ্ছে না এর কারণে আমাদের ভিডিওর ইমপ্রেশনও বাড়ছে না এবং যার ফলশ্রুতিতে নতুন সাবস্ক্রাইবারও যোগ হচ্ছে না এই যে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন না যাওয়া এর মূল কারণ কিন্তু এক্সটি সেটিং হতে পারে ইউটিউব স্টুডিওর আপলোড ফ্লো থেকে আপনি যখন কোন ভিডিওকে আপলোড এবং পাবলিশ করতে যাচ্ছেন সেখানে একটি সেটিং রয়েছে যেই সেটিং টি এর জন্য দায়ী হতে পারে যার কারণে হয়তো আপনার সাবস্ক্রাইবার নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না যখন আপনি নতুন কোনো ভিডিও পাবলিশ করেন তখন সেই নোটিফিকেশন যদি আপনার কাছে না পৌঁছায় তাহলে প্রাথমিকভাবে যে যে জেনারেট হওয়ার কথা কথা আসার সেগুলো আপনি পান না এবং পাবলিশ করার পরেই যখন আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিওটি দেখছেন না তখন ইউটিউবের কাছে একটি সিগন্যাল পৌঁছায় এবং পরবর্তী ধাপে নতুন দর্শকদের কাছে আপনার ভিডিও নোটিফিকেশন যায় না ফলে যেটা হয় যে ভিডিওটি কয়েকদিন চলে এবং কয়েকদিন চলার পর সেখানে ভিউ জেনারেট হয় কমপ্লিট বন্ধ হয়ে যায় যারা নতুন ইউটিউবে আছেন বা যারা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু এই সেটিংসটি সম্পর্কে জানেন না তাদেরকে আমি সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ভিডিওটি পাবলিশ করার সময় সেটিংটি চালু করে দেবেন এখন আমরা চলে এসেছি ইউটিউব স্টুডিওর আপলোড ফ্লো সেকশনে যেখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে আপলোড করব তো নিচের দিকে এসে আপনারা মোর সেকশনে যাবেন সেখান থেকে আর একটু নিচে স্ক্রল করে দেখবেন যে অপশন আছে তার ঠিক বলে একটি অর্থ হচ্ছে আপনি যখন আপনার ভিডিওটিকে পাবলিশ করবেন তখন আপনার সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন ফিডে আপনার ভিডিওটিকে দেখানো হবে এবং একই সঙ্গে তাদেরকে নোটিফিকেশন পাঠানো হবে বা নোটিফাই করা হবে এবং সেই নোটিফিকেশন দেখে আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিওটি দেখবেন এই অপশনটি যদি টিক দেওয়া না থাকে তাহলে আপনাকে অবশ্যই টিক দিয়ে দিতে হবে কারণ এই একটি বিষয় নিয়ন্ত্রণ করবে যে আপনার কাছে আপনার ভিডিও ভিডিও নোটিফিকেশন পৌঁছাবে আরেকটি কথা সঙ্গে মনে রাখবেন যে যখন একবার হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এই অপশনটি আর পাবেন না তাই আপনি যখন ভিডিওটি পাবলিশ করছেন তখন অবশ্যই এই অপশনের টিক চিহ্ন দিয়ে দেবেন আমাদের অনেকেরই যে অভিযোগ থাকে যে আমাদের সাবস্ক্রাইবার ঠিক মতো নোটিফিকেশন পাচ্ছেন না তার জন্য কিন্তু মূলত এই অপশনটি দায়ী তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র একটি সেটিং চেঞ্জ করে কিভাবে আপনাদের সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন পাঠাবেন সেখান থেকে আরো ইমপ্রেশন যাবে নতুন ভিউয়ারদের কাছে এবং সেখান থেকে আপনার ভিডিওতে ভিউ বাড়বে এবং আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ার পসিবিলিটি তৈরি হবে তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ